নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি, আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব কিছু নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় স্বপ্নতত্ত্ব। স্বপ্নতত্ত্বের এপিসোড আমরা রেগুলার আলোচনা করি, কিন্তু আজকে আমরা নতুন কিছু বিষয় নিয়ে স্বপ্নতত্ত্বের ক্ষেত্রে আলোচনা করব, যেগুলো আপনাদের জীবনে প্রতিনিয়তই কিন্তু আপনারা স্বপ্নের মধ্যে দেখে থাকেন। আপনাদের জীবনে ছোটো ছোটো দেখা স্বপ্নগুলি আপনাদের কী কী প্রতিফলন দিয়ে থাকে, সেগুলোর কিন্তু আজকে একটি প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে কোন কোন ধরনের স্বপ্নে আপনারা কী কী ফল পেয়ে থাকেন। যাই হোক দর্শক বন্ধু, প্রত্যেক দিন যেরকম আলোচনা করি, আজকেও কিছু নতুন স্বপ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। স্বপ্নের ডাল নিয়ে যেরকম প্রত্যেক দিন চলে আসি, আলোচনা তো চলবেই, আলোচনা চলছেই। কিন্তু প্রথমে বলে রাখি, যারা আমার সাথে জ্যোতিষ এবং বাস্তু সম্বন্ধীয় কোনো মানে পরামর্শ করতে চাইছেন, তারা কিন্তু নিচে দেওয়া স্ক্রলে যে নাম্বারটি আছে, অর্থাৎ 7003134009 এবং 9830975289, এই দুটি নাম্বারে আপনারা সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী করণীয় রয়েছে। আর যারা মনে করছেন অনলাইন কনসাল্ট করবেন, তারাও কিন্তু একই নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেল ডিসক্রিপশন কিন্তু নিয়ে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী করণীয় সমস্ত কিছু কিন্তু জেনে নিতে পারেন। যাই হোক দর্শক বন্ধু, আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে আসি। আলোচনার মূল বিষয় স্বপ্নতত্ত্ব। আপনারা সম্ভব হলে খাতা কলম নিয়ে নোটও করে নিতে পারেন, তাতে আপনাদের পক্ষে অবশ্যই কিন্তু সুবিধা হবে। দেখুন, আপনারা যদি কখনো স্বপ্ন দেখছেন যে রোগী স্বপ্নে জঙ্গলে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম যদি কখনো দেখছেন, কোনো রোগী দেখছেন, তাহলে বুঝতে হবে তার রোগ কিন্তু হঠাৎই বৃদ্ধি পেতে পারে। যেই রোগের ট্রিটমেন্ট করাচ্ছিল সেই রোগ কিন্তু আবার বৃদ্ধি পেতে পারে, সমস্যা কিন্তু কমতে চাইবে না। সভাতে উপস্থিত জনতা, আপনি কোনো সভায় দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে প্রচুর জনতা, এরকম যদি আপনি দেখছেন বা আপনি জনতার মাঝেই দাঁড়িয়ে রয়েছেন, প্রচুর জনতাকে দেখতে পাচ্ছেন সভার সামনে, তাহলে বুঝতে হবে আপনাদের কিন্তু হঠাৎই প্রতারিত হতে হতে পারে। সুতরাং এরকম ধরনের স্বপ্ন দেখার পরে আপনাদের ভীষণ সতর্ক এবং সাবধানতা অবলম্বন করার অবশ্যই দরকার। আলোচনা করব জল খাওয়ার স্বপ্ন। যদি আপনি জল খাওয়ার কোনো স্বপ্ন দেখছেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আসন্ন বিপদ উপস্থিত হতে পারে, ভীষণ সতর্ক থাকুন। যদি জল খাওয়ার স্বপ্ন ব্যবসায়ীরা দেখছেন, কোনো ব্যবসায়ী দেখছেন, তাহলে বুঝতে হবে তাদের ক্ষেত্রে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হওয়ারও সম্ভাবনা তৈরি হতে পারে। সুতরাং কোনো বড় ধরনের বিপদ এবং বড় ধরনের ক্ষতি ব্যবসায় সেটাও কিন্তু তৈরি হয়ে যেতে পারে, সুতরাং সতর্ক আপনাদের অবশ্যই থাকতে হবে। জল ভরা কোনো একটি গ্লাস, এরকম স্বপ্ন যদি আপনি দেখছেন, কোনো একটি গ্লাসের মধ্যে জল ভরা রয়েছে এরকম স্বপ্নে দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে হবে ধন সম্পত্তি কিন্তু আপনাদের লাভ হতে চলেছে, হঠাৎই বড় ধরনের ধন সম্পত্তি আপনাদের কাছে কিন্তু চলে আসতে পারে। জলশূন্য গ্লাসের স্বপ্ন দেখা আপনাদের পক্ষে ভীষণই খারাপ বলে মানা হয়েছে এবং এটাকে ধনুনাশ যোগের কথা বলা হয়েছে। এখানে হঠাৎ করে আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ধন সম্পত্তি নাশ হতে পারে এবং আর্থিক লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি তৈরি হতে পারে হঠাৎই। এরকম ধরনের স্বপ্ন যদি আপনারা দেখছেন, তাহলে ভীষণ অ্যালার্ট থাকবেন। জলের পাত্র উল্টে যাওয়ার স্বপ্ন, কোনো জলের গ্লাস বা কোনো জলের বাটি বা কোনো কিছু, জলের কোনো পাত্র, কলসি হতে পারে, সেটা উল্টে গেল, পড়ে গেল জল, তাহলে বুঝতে হবে আপনাদের কিন্তু বড় ধরনের কোনো দুঃখ ভোগ করতে হতে পারে হঠাৎই, সতর্ক থাকবেন এরকম ধরনের স্বপ্ন দেখার পরবর্তী সময়ে। জলের পাত্রে জল ভরার স্বপ্ন যদি আপনারা কখনো দেখছেন, কেউ জলের গ্লাসের মধ্যে বা কোনো একটি পাত্রের মধ্যে জল ভরছেন, এরকম যদি দেখছেন বা আপনি নিজে ভরছেন, এরকম স্বপ্নও যদি আপনারা কখনো দেখছেন, তাহলে বুঝতে হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সহায়তা পেতে পারেন আপনি কোনো বড় ধরনের ব্যক্তিত্বের, কোনো জটিলতা চলছে বা কোনো আইনানুক বিষয়েও আপনার কোনো সহায়তা পেতে পারেন কোনো মানুষের। নিজের কাজ চলে যাওয়া যদি কখনো দেখতে পাচ্ছেন স্বপ্নের মধ্যে, তাহলে বুঝতে হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বন্ধু লাভ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে হঠাৎই তৈরি হতে পারে। এবং যদি আপনি কাজ পাওয়া দেখছেন, আপনি কোনো ভালো জায়গায় কাজ পেয়েছেন, ভালো উচ্চ জায়গায় কাজ পেয়েছেন, এরকম যদি কখনো দেখছেন, তাহলে বুঝতে হবে কষ্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে হঠাৎই বৃদ্ধি হতে চলেছে। জুয়া খেলা, কোনো রকম নেগেটিভ কোনো খেলাধুলো যদি আপনি কখনো দেখতে পাচ্ছেন যেখানে পয়সার লেনদেন থাকে, অর্থাৎ জুয়া যেটাকে বলা হয়, এরকম যদি কখনো দেখছেন, তাহলে বুঝতে হবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন কিন্তু আপনাকে হতে হতে পারে। এবং যদি সুতির জামা কেনা আপনি দেখতে পাচ্ছেন, কখনো সুতির জামা কেনা বা সুতির জামা কখনো পরছেন
বা সুতির জামা পরা কোনো মানুষকে দেখতে পাচ্ছেন, সেই মানুষটা সুতির জামাটি দেখতে পাচ্ছেন, শুধু জামাটি দেখতে পাচ্ছেন, জামাটি যদি সুতির হয়ে থাকে, এরকম যদি দেখছেন কখনো, হতেই পারে এরকম কখনো স্বপ্ন দেখতেন, যদি হয় তাহলে শাস্ত্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হতে থাকবে ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে। এরকম ছোট ছোট স্বপ্নের ডালি নিয়ে প্রত্যেক দিন আপনাদের সামনে আলোচনা করতে আসি আর চলে আসবো। প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের স্বপ্নতত্ত্বের এপিসোড চলতেই থাকবে। আপনাদের ছোট ছোট দেখা স্বপ্ন আপনাদের জীবনে কী কী প্রতিফলন ফেলে থাকে সেগুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনায় আপনাদের অবশ্যই জানাবো বিভিন্ন নতুন নতুন বিষয়। আর প্রত্যেক দিন আপনারা স্বপ্নতত্ত্ব দেখতে থাকুন, কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, তার সাথে সাথে বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করুন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবেন না, যেন পরবর্তী ভিডিওর এপিসোডগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।